তো বন্ধুরা, আমরা কিন্তু ইতিমধ্যে মেগা নিলাম ও ট্রেড উইন্ডো ডেট জানতে পেরেছি। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু ইতিমধ্যে জানতে পেরেছি মেগা নিলাম ও ট্রেড উইন্ডো ডেট এবং কোথায় অনুষ্ঠিত হবে সেটাও কিন্তু আমরা জানতে পেরেছি। তো বন্ধুরা, সবশেষে যেটা জানা যাচ্ছে কোন কোন টিমের কাছে কত কোটি টাকা রইল এবং কোন টিম তাদের সেই টাকা দিয়ে কাদেরকে কিনতে পারবে সেটা আলোচনা করবো এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা না স্কিপ করে পুরোপুরি দেখবেন, আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে অবশ্যই ভুলবেন না। তো বন্ধুরা, আমি কিন্তু এর আগের ভিডিওতে জানিয়েছিলাম, তো বন্ধুরা ম্যানেজমেন্ট কিন্তু প্রত্যেক টিমকে 5 কোটি রুপি করে বেশি দেবে, অর্থাৎ আগের বার যত টাকা তাদের কাছে ছিল তার সঙ্গে 5 কোটি রুপি অ্যাড হয়ে যাবে। বন্ধুরা, সেটার দিকে তাকালে কিন্তু গত নিলামের পর সব থেকে বেশি রুপি ছিল পাঞ্জাব কিংসের কাছে। বন্ধুরা, আগের বার বেঁচে যাওয়া 3 কোটি 45 লক্ষ টাকার সঙ্গে আরো 5 কোটি অর্থাৎ মোট 8 কোটি 54 লক্ষ রুপি নিয়ে আগামী নিলামে নামবে চেন্নাই সুপার কিংস, নামবে 7 কোটি 95 লক্ষ রুপি নিয়ে। রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর নামবে 6 কোটি 55 লক্ষ রুপি নিয়ে। রাজস্থান রয়্যালস 5 কোটি 96 লক্ষ রুপি নিয়ে। কলকাতা নাইট রাইডার্স নামবে 5 কোটি 45 লক্ষ। গুজরাট টাইটান্স 5 কোটি 15 লক্ষ। মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজ হায়দ্রাবাদ ও দিল্লি ক্যাপিটাল নামবে 5 কোটি 10 লক্ষ রুপি নিয়ে। লখনৌ সুপার জায়ান্টের কাছে সব থেকে কম 5 কোটি রুপি নিয়ে অংশ নেবে। তো বন্ধুরা, 15 নভেম্বরের পর থেকে কিন্তু ক্রিকেটারদের তালিকা জমা দিতে হবে। তো বন্ধুরা, গত নিলামের পর কয়েকজন ক্রিকেটার চোট পেয়েছিল, তাদের বদলি ক্রিকেটার নেওয়া হয়েছিল। এই নিলামের আগে জানতে হবে আগের ক্রিকেটাররা না তাদের পরবর্তী ক্রিকেটার কাকে ধরে রাখতে চায় ফ্রাঞ্চাইজিগুলো। তো বন্ধুরা, যেমনটা কিন্তু হয়েছিল কলকাতা নাইট রাইডার্স অ্যারন ফিঞ্চের সঙ্গে, গত 22 সেপ্টেম্বর বিসিসিআই এর সভাপতি সৌরভ গাঙ্গুলির রাজ্য সংস্থাগুলোকে দেওয়া চিঠিতে উল্লেখ করেন এবার আইপিএল এর পূর্বের মতো হোম ও অ্যাওয়ে ফরম্যাটে ফিরবে, অংশগ্রহণকারী 10টি দল তাদের নিজেদের মাঠে খেলার সুযোগ পাবে। তো বন্ধুরা, ছোট্ট একটা নিউজ নিয়ে চলে আজকের ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো বন্ধুরা, পরের ভিডিওতে জানাবো কলকাতা নাইট রাইডার্স কোন কোন প্লেয়ারদের ধরে রাখবে এবং কোন কোন প্লেয়ারদের রিলিজ করে দেবে, সেই তালিকাটা আপনাদের সামনে তুলে ধরবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসতে থাকবেন। বাই বাই।